হ্যালো সবাইকে, ভিডিওটি যেখান থেকে দেখছেন আপনাকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে ফ্লুসির ডেক্লোতোর যেই ওয়েবসাইটটা, সেটার ভিতরে কিন্তু আসলে ক্লিকদের জন্য এখন আপনারা ফর্ম ফিল আপ করে রাখতে পারবেন। এটা ওপেন করা হয়েছে গতকালকে থেকে। এইখানে আপনাদের যে ওয়েবসাইটটা, সেটা হচ্ছে আপনার পর্তালে সার্ভিসি। পর্তালে সার্ভিসি লেখা যদি আপনারা গুগলে সার্চ করেন, তখন ওটার একটা ওয়েবসাইট চলে আসবে। সেটার ভিতরে ঢোকার পরে স্পিড আইডির মাধ্যমে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। তারপরে আপনি একদম যেই মেনুগুলো আছে ওটার ভিতরে, একদম লাস্টের একটা মেনু আছে, সেটার একটা স্ক্রিনশট আমি আমার ফেসবুকে দিয়ে দিব, বা ইউটিউবে তো আসলে লেখা যায় না, বাট আমি ফেসবুকে দিয়ে দিব, আপনারা ওটা দেখলে দেখতে পারবেন। সেটার মধ্যে একদম স্পষ্টভাবে লেখা আছে যে ক্লিক ডে, যেই ডিসেম্বরের যে ক্লিক ডে ডেক্রোতো ফ্লুসির, সেটা আর কি অ্যাভেলেবেল আছে। সেটার ভিতরে ঢোকার পরে অনেকগুলো ক্যাটাগরি থাকে, সেখানে আপনারা সিজনাল কোঠা, নন সিজনাল কোঠা, ডোমেস্টিক কোঠা, বিভিন্ন জিনিস আছে। সেটার ভিতরে আপনাকে ঢুকে সেগুলো লিখতে হবে, কমপ্লিট করে রাখতে হবে, বাট আপনি সাবমিট করতে পারবেন না, এটাকে শুধু ড্রাফটস করে রাখতে পারবেন। একটা ইমেল যেরকমভাবে আমরা লিখি, লেখার পরে চাইলে কিন্তু সেটাকে ড্রাফটস করে রাখা হয়। এখানে মালিকের যাবতীয়, যত মালিকের ঠিকানা, মালিকের রেদিতি, মালিকের বাসার অ্যাড্রেস, মালিকের কাজের অ্যাড্রেস, এ টু জেড সব কিছু এইখানে কিন্তু লিপিবদ্ধ করতে হবে। তারপরে আপনি যে আসবেন, যে প্যাসেঞ্জার আসবে, যে শ্রমিক আসবে, তার ডিটেলস, তার পাসপোর্ট নাম্বার, তার ডেট অফ বার্থ, তার হোম ডিস্ট্রিক্ট, সব কিছু কিন্তু ওইখানে লিপিবদ্ধ করতে হয়। তারপরে হচ্ছে, ধরেন এইখানে আরও আছে যে আসার পরে সেই শ্রমিকটা কোথায় থাকবে, তার একটা আলেজ্জোর কপি। আবার স্পন্সর বা ডোমেস্টিকের ক্ষেত্রে কিন্তু আপনার আনপালের একটা সার্টিফিকেট লাগবে, এটাও কিন্তু এখানে আর কি সাবমিট করে আপনাদেরকে দিতে হবে। যদি একটা কিছু বাকি থাকে, তাহলে কিন্তু আপনার কাগজটা স্পন্সরের ক্ষেত্রে স্পেশালি, এটা কিন্তু বের হবে না। এর জন্য আর কি এটা গতকালকে থেকে চালু হয়েছে। এখন আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলার আছে, ভাই আমি বারবার বলি, অনেকে হয়তো বা বিরক্ত হন, ভাই বিশাল একটা সিন্ডিকেট কিন্তু এখানে কাজ করে। একদম পরিচিত মানুষজন ছাড়া কারো কাছে টাকা পয়সা লেনদেন করবেন না, এক্ষেত্রে আপনি প্রতারিত হইতে পারেন, সেই সুযোগ বা সেই সম্ভাবনা কিন্তু অনেক বেশি। একান্তই কাছের এলাকার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন ছাড়া কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না, এক্ষেত্রে আপনারা বিপদ থেকে বাঁচবেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে, যেহেতু এটা ওপেন করে দিছে, এখন বিভিন্ন মালিক যারা বিদেশ থেকে লোকজন আনবে, তারা কি করবে, তারা এটার ভিতরে এই ফর্ম ফিল আপগুলো তারা করে রাখবে একদম কমপ্লিটভাবে। পরবর্তীতে যখন ধরেন স্পন্সরের কাগজ আসবে ডিসেম্বরের 2 তারিখ, তারা ওখান থেকে শুধু একটা ক্লিক করবে। আমরা যেমন ইমেল সেন্ড করি, হ্যাঁ, বা একটা কিছুতে ক্লিক করি, একটা ভিডিওতে ক্লিক করে, যেরকম ঠিক ওরকম একটা ক্লিকের মাধ্যমে কিন্তু তারা এই ফাইলটা, আবেদন ফর্মটা, তারা কিন্তু সরকারের নিকট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাবে। মানে এক ক্লিকে আপনার একটা আবেদন চলে যাবে। এখন আপনারা যদি চিন্তা করেন যে ডিসেম্বরের 12 তারিখে আমি সিজনাল কোঠায় দিব, আজকে আমার এটা করে রাখার দরকারটা কি, দেখেন ভাই এখানে অনেকগুলা, প্রায় 8-9টা পৃষ্ঠার মতন আছে, যদিও সবগুলো কমপ্লিট করতে হয় না, এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অনুযায়ী এগুলো ফিল আপ করতে হয়। এখন কেউ যদি চিন্তা করে যে সকাল 9টার সময় ওয়েবসাইট খুলবে, আমি দেখা যাবো যে সকাল 9টায় উঠে ঢুকে আমি তারপরে কমপ্লিট করে এটাকে সাবমিট করবো, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মোটামুটি 20 মিনিট কিন্তু সময় লেগে যাবে এই কাজগুলো কমপ্লিট করতে। মানে ভুল ছাড়া সঠিকভাবে করতে গেলে এই সময়টা লেগে যাবে। তখন কিন্তু দেখা যাচ্ছে তাড়াহুড়ো একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, আবার আপনি অনেকগুলো মানুষের পিছনে কিন্তু আপনার সিরিয়ালটা পড়বে। আবার সরকার এটাও করবে, যেমন ধরেন আপনার ডিসেম্বরে যেমন 2 তারিখ তারা প্রথম আবেদনের ফাইল জমা নেবে, তারা কী করবে, 2-4-5 দিন আগে কিন্তু এই আবেদন করার, এই যে আজকে যেমন গতকালকে এটা খুলে দিছে, এই জিনিসটা তারা আবার লক করে দিবে, বন্ধ করে দিবে, নতুন করে ভাবে আপনি কিন্তু আর আবেদন করতে পারবেন না। গত বছর আমরা যেটা দেখেছি সেই অনুযায়ী আর কি কথাটা আপনাদেরকে বললাম। তো যাই হোক, যারা কাগজ জমা দিচ্ছেন, তো সেই সকল মানুষদের সাথে একটু যোগাযোগ করেন যে ভাই এরকম কাগজ নিবন্ধন করার শুনলাম ই হচ্ছে, এটা নাকি ওয়েবসাইটটা ওপেন করছে, তা আমার যেহেতু কাগজটা আপনি আগে নিয়েছেন বা ভালো কি মন্দ একটু কথা বলে দেখেন যে কাগজগুলো যেন একটু ভালো মতন, ভালো একটা মালিক দিয়ে যেন তারা সাবমিট করে রাখে। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না, সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।